ফুলকির সিঁদুর চুরি করে শালিনী পড়তে গিয়েই ধরা পড়ে গেল ফুলকি আর রোহিতের কাছে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে পুজোতে জেঠুমনি বলতে থাকে, আচ্ছা রোহিত, শালিনী তো এখানে পুজোতে এসে বসলে ওর ভালো লাগবে তাই না? তুমি তো ওর চিকিৎসা দায়িত্ব নিয়েছিলে, তাহলে কেন শালিনীকে এখানে নিয়ে আসলে না? তখন হৈমন্তীর মুখে এমন কথা শুনে রোহিত বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, আমি শালিনীকে নিয়ে আসি। ওইদিকে ফুলকিও রোহিতের সাথে সাথে যায়। তারপরেই রোহিত শালিনীকে গিয়ে বলতে থাকে, শালিনী নিচে চলো। তখন শালিনী বলে, কেন, নিচে কেন যাব? তারপরে দেখা যাবে রোহিত বলতে থাকে, আসলে নিচে তো পুজো হচ্ছে, তোমার দেখলে ভালো লাগবে। পুজো? ওই যে ফুল দিয়ে পুজো করা হয়। তখনই শালিনী বলতে থাকে, আমার তো পায়ে ব্যথা, আমি তো যেতে পারবো না, তুমি না আমাকে কোলে করে নিয়ে যাও। তখন এই কথা শুনে ফুলকি অবাক হয়ে যায় আর মনে মনে বলতে থাকে, ওই অমনি এখন আবার স্যারের কোলে উঠতে হবে? দাঁড়াও, তোমার কোলে ওঠা আমি দেখাচ্ছি। তারপর রোহিত বলতে থাকে, কেন শালিনী, তুমি তো দিব্যি হাঁটছো, দৌড়ে আসলে তাহলে তোমার যেতে কি সমস্যা, চলো হেঁটেই চলো। তখন শালিনী বলে, না আমি যেতে পারবো না, তুমি আমাকে কোলে নাও। তখন রোহিত বলে, শালিনী এরকম ছেলে মানুষই করো না, আর তাছাড়া সত্যি সত্যি আর তুমি তো বাচ্চা নও তাই না, তোমাকে আমি কি করে কোলে নেব? তখন শালিনী বলে, আমি জানি না, আমাকে কোলে নিতে হবে। তখনই ফুলকি বলে, দাঁড়াও তোমার মজা দেখাচ্ছি কোলে নেওয়ার মজা। এ বলে ফুলকি কাছে এসে বলতে থাকে, কেন ম্যাডাম, কি হয়েছে আপনার, কোলে নিতে হবে কেন? আপনি এটা বুঝতে পারছেন না যে আপনি বড় হয়ে গেছেন আর আপনাকে কেন কোলে নিতে হবে? তখনই শালিনী কান্নার ভান করতে থাকে। আর ঠিক তখনই সেখানে রুদ্র, ঈশিতা আর রিকি চলে আসে। আর রুদ্র ব্যাপারটা দেখে বুঝতে পেরে যায় যে শালিনী এখন হয়তোবা সব নাটক বেরিয়ে আসতে পারে। তখন রুদ্র ঈশিতাকে বলতে থাকে, ঈশিতা গিয়ে সামলাও ব্যাপারটা, না হলে কিন্তু সব কিছু এখানে শেষ করে দেবে শালিনী, ও যা কাণ্ড দেখছি সব কিছু বেরিয়ে চলে আসবে। তখনই ঈশিতা এসে বলতে থাকে, কি হয়েছে, কি হয়েছে শালিনী, কাঁদছে কেন? তখন ফুলকি বলে, বেশ হয়েছে, কাঁদছে বেশ হয়েছে। তখনই রোহিত বলতে থাকে, আচ্ছা ফুলকি তুমি এরকম করছো কেন? তখন ফুলকি বলে, কেন করবো না স্যার, ওনার কি এখন কোলে ওঠার বয়স আছে নাকি? আর যখন যা করবে বায়না করবে, কোনো দরকার নেই, এখন আপনার কোলে উঠতে দিলে না আপনার মাথায় চড়ে বসতো উনি। তখন ঈশিতা বলতে থাকে, আচ্ছা রোহিতা, তোমার সামনে ফুলকি শালিনীর সাথে এরকম ভাবে খারাপ ব্যবহার করছে আর তুমি কিচ্ছু বলছো না? তখন ফুলকি বলে, কি বলবে আবার? তখনই রিকি এসে শালিনীর কাছে বসে। তারপরে রিকি ফুলকিকে বলতে থাকে, আচ্ছা ফুলকি তুমি কেন শালিনীদের সাথে এরকম করছো? শালিনী দিকে আর এখন আগের মতো আছে নাকি? ওনার তো মানসিক ভারসাম্য ঠিক নয় তুমি তো জানো, আর তুমি কি তাছাড়া জেলাস ফিল করছো নাকি, হিংসে করছো? তখনই ফুলকি অবাক হয়ে যায়। তারপরে দেখা যাবে শালিনী মনে মনে বলতে থাকে, আজকে তো আমি রোহিতের কোলে উঠেই নিচে যাব। এই বলেই শালিনী দৌড়ে এসে ফুলকিকে ধাক্কা দিয়ে সরিয়ে বলতে থাকে, সরো সরো। এ বলে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে তারপর রোহিতের কোলে উঠতে চায়। তারপর দেখা যাবে ফুলকি রাগান্বিত হয়ে তাকিয়ে বলতে থাকে, দাঁড়াও তোমার কোলে ওঠা বের করছি আমি। এই বলেই শালিনীকে কোল থেকে নামিয়ে দেয় আর বলতে থাকে, একদম চুপ, একদম চিৎকার চেঁচামেচি করবে না। তখনই শালিনী রাগান্বিত হয়ে ফুলকির দিকে তাকায়। ফুলকি মনে মনে বলতে থাকে, শালিনী ম্যাডাম আরো রাগান্বিত হয়ে তাকাও, ওই দিনের মতো আরো চোখ ঝলঝল করুক, আমিও স্যারকে দেখাই, স্যারকে প্রমাণ না দিলে তো আর হবে না, সে তো বুঝবে না যে সবকিছুর মধ্যে গন্ডগোল আছে। তারপরেই ফুলকি শালিনীর দিকে অবাক হয়ে তাকিয়ে থেকেই রোহিতকে বলতে থাকে, দেখেছেন স্যার, দেখেছেন শালিনী ম্যাডাম কেমন রেগে উঠছে, রাগ করছে? তখন রোহিত বলতে থাকে, আহ ফুলকি তুমি বা কেন এরকম করছো বলো তো? তখন রুদ্র সবটা দেখেই নিজেকে সামলাতে না পেরেই শালিনী কাছে আসে, এসে বলতে থাকে, কি ব্যাপার রোহিত, এখানে কি হয়েছে, কি হয়েছে, আমাকে নিচ থেকে তোদের নিতে পাঠালো? তখনই রোহিত বলতে থাকে, আসলে শালিনী কোলে ওঠার বায়না করছিল, তাই ফুলকি ওর সাথে ধমক দিয়েছে, ওকে ওর সাথে রাগারাগি করেছে। তখন রুদ্র বলে, একদম ঠিক কাজ করেছে, ওর কি কোলে ওঠার বয়স নাকি, কি শালিনী এটা কেমন কথা, তোমার কি কোলে ওঠার বয়স যে তুমি কোলে উঠবে? তখনই রুদ্র ইশারা দিয়ে শালিনীকে একটু নাটকটা করতে বলে যে সবকিছু বুঝে ফেলবে তো। তখন শালিনী আবার কান্না নাটক করতে থাকে। তারপরে রুদ্র বলে, আহ কান্না করার কি হলো আবার, আর রোহিত চল তো, চল ও কান্না করুক, ও যেতে মন চাইলে যাবে, না হলে যেতে হবে না। তারপরে এই বলে রুদ্র রোহিতকে বাহিরে পাঠিয়ে দেয়। তখনই রুদ্র বলতে থাকে ঈশিতাকে, চলো চলো তোমরাও চলো, রিকি তোমরাও চলো। এই বলে ওরা বেরিয়ে চলে যায়। তখন শালিনী মনে মনে বলতে থাকে, ভালোই হলো রুদ্রদার আমার ব্যাপারটা সামনে নিল, না হলে তো নাটকটা এখনই ধরা পড়ে যেত। ওইদিকে ফুলকি মনে মনে বলতে থাকে, শালিনী ম্যাডামকে তো আমি নিচে নিয়ে যাবই, একটু পরে তো স্যার আর আমি একসাথে আরতি করব, দেখি উনি দেখে কি রিয়াক্ট করে। তারপরে শালিনীর কাছে এসে ফুলকি বলতে থাকে, আচ্ছা শালিনী ম্যাডাম যাবেন না নিচে, ওখানে পুজো হচ্ছে আর স্যার কি করে সেটা দেখবেন না?
বন্ধু কি করে, চলুন চলুন। এই বলেই ফুলকি শালিনীকে নিয়ে যেতে থাকে। তখন শালিনী মনে মনে বলতে থাকে, কি ব্যাপার ফুলকি এই কথা কেন বলল? যে বন্ধু কি করছে সেটা দেখব, ও কি মিন করতে চাইছে, ও কি কিছু আন্দাজ করতে পারলো, তারপরে দেখা যাবে। শালিনীকে নিচে নিয়ে যায় ফুলকি। তখন এই দেখে পারমিতা বলতে থাকে, ও মা এ কি, শালিনী তো তোমাকে সহ্য করতে পারতো না ফুলকি, আর তুমি কিনা নিয়ে এসেছো ওকে। তখন ফুলকি বলে, হ্যাঁ ওনার পাগলামো যে দিন দিন বাড়ছিল, ওনার জন্য তো একজন হেডমাস্টার দরকার ছিল, তাই না? সেই দায়িত্বটা আমি এখন থেকে পালন করব। যা শুনে তো সবাই অবাক হয়ে যায়। তখন অরুণা বলে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, হয়েছে। এবার রোহিত আর ফুলকি একসাথে বসতো, ঠাকুরমশাই তোদেরকে দিয়ে সংকল্প করাবে যেন তোদের আর কোনো বিপদ আপদ না হয়। তারপরে দেখা যাবে পুজো শুরু হয়ে যায়। তারপরে রোহিত আর ফুলকি একসাথে আরতি করতে থাকে, পুজো করতে থাকে। ওইদিকে শালিনী মনে মনে বলতে থাকে, আমি রোহিতকে কিছুতেই তোমার হতে দেবো না ফুলকি, যে করে হোক আমার কাছে আমি রোহিতকে টেনে নেবই। আমিও দেখি তুমি কি করে রোহিতকে তোমার কাছে টেনে রাখো। ওইদিকে এগুলো দেখে অবাক হয়ে যায় ফুলকি। তখনই ঈশিতা শালিনীকে বলতে থাকে, শালিনী কন্ট্রোল করো কন্ট্রোল করো, না হলে কিন্তু রাগটা বেরিয়ে আসছে আর সবকিছু কিন্তু ধরা পড়ে যাবে, বুঝেছো, রাগটা কন্ট্রোল করো। তারপরে দেখা যাবে শালিনী একটু চুপ করে দাঁড়িয়ে থাকে। পুজো অস্ত্র শেষ হলেই দেখা যাবে অংশুমান দাঁড়িয়ে আছে। তখনই রিকি একটা প্রসাদের থালা নিয়ে অংশুকে দেয়। তারপরে অংশুকে বলতে থাকে, আচ্ছা আপনার সাথে না আমার কথা ছিল, একটু বাইরে যাবেন? তখন অংশু বলে, তোমার আমার সাথে কিসের কথা, এখানে বলো না। তখন রিকি বলে, একটু দরকার ছিল। ঠিক তখনই ফুলকি ব্যাপারটা দেখে বুঝতে পারে। তখন বলতে থাকে, দাদা ভাই তুমি খেজুর পেয়েছো, চলো 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 চলো। এই বলে ট্রেনে ওখান থেকে নিয়ে আসে ফুলকি। তারপরে পারমিতার কাছে বলতে থাকে, দিদি ভাই দাদা ভাই না খেজুর পায়নি, ওকে একটা খেজুর দাও তো। তখন পারমিতা এড়িয়ে গিয়ে বলতে থাকে, ফুলকি ওখানে খেজুর আছে তুমি দিয়ে দাও। এই বলে পারমিতা ওখান থেকে চলে যায়। তখন অংশু খুবই মন খারাপ করে ফেলে, আর ফুলকি ব্যাপারটা দেখে বলতে থাকে, আচ্ছা দাদা ভাই চলো আমরা উপরে যাই, উপরে গিয়ে গল্প করবো, চলো। এই বলে সবাই মিলে উপরে চলে যায়। তখন অংশুকে ফুলকি বলতে থাকে, আচ্ছা অংশুদা আমি তো বুঝতে পারছি দিদি তোমার সাথে সেই দিনের পর থেকে আর কথা বলছে না না ঠিক করে, তাই আমরা ঠিক করেছি কোনোভাবে তোমাদের মিলটা আবার করিয়ে দেবো। তখন অংশু বলে, কি যে বলো না ফুলকি, এটা আর কোনোদিনও সম্ভব না, বুঝেছো। তখন ফুলকি বলে, সম্ভব। আচ্ছা বলো তো তোমাদের বন্ধু বান্ধব কারা ছিল, তোমাদের ভালো কোনো বন্ধু নেই যে তোমাদের আবার মিলিয়ে দিতে পারে? তখন অংশু বলে, দেখো পড়ালেখা শেষ করেছি তো সেই কবে, আর সেই আমরা আড্ডা দিতাম নবাবগঞ্জে একটা ধাবাতে গিয়ে, আর সেখানে সবাই আসতো, আর সেগুলো কি এখন আর মনে আছে? আর সবাই কোথায় না কোথায় আছে, আর সুমা নামের একটা বন্ধু ছিল আমাদের খুব প্রিয় দুজনেরই। তখন এই কথা শুনে ফুলকি বলতে থাকে, ও আচ্ছা। ঠিক তখনই সেখানে লাবু চলে আসে, আর লাবু বলতে থাকে, আচ্ছা ফুলকি তুমি যে বললে তোমার দাদা ভাই খেজুর পায়নি, খেজুরটা দাও। তখনই ফুলকি বলতে থাকে, হ্যাঁ দিদি ভাই দিচ্ছি। তখন অংশ ওখান থেকে চলে গেলেই লাবুকে বলতে থাকে ফুলকি সব কিছু। তখন লাবু বলে, ফুলকি এসবের মধ্যে আমি নেই, বুঝেছো, তারপরে দেখা যাবে ফেঁসে যাবো। তখন ফুলকি বলে, না না দিদি ভাই যে করে হোক ওদের বিয়ে দিতে না পারি, বন্ধুত্বটা তো ঠিক করতে পারি, বলো। সেই দিনের পর থেকে দিদি ভাই দাদা ভাইয়ের সাথে ঠিক করে কথাও বলছে না, দাদা ভাই খুব কষ্ট পাচ্ছে আমি বুঝতে পারছি, এটা আমি কিছুতেই হতে দিতে পারি না। তখনই সোমা সেজে পারমিতাকে ফোন করে ফুলকি, আর সেই ধাবাতে যেতে বলে, আর পারমিতা তো খুব খুশি হয়ে যায়। এদিকে দেখা যাবে শালিনী ফুলকি সিঁদুর চুরি করে ঘরে নিয়ে যায়। এদিকে ফুলকি সিঁদুর খুঁজতে থাকে। তখন শালিনী নিজের কপালে সিঁদুর ছোঁয়াতে গেলে ফুলকি হাত ধরে